কচ্ছপের ডিম আটকে দিল মিসাইল পরীক্ষা। হ্যাঁ বন্ধুরা, এমনই এক বিরল ঘটনা ঘটেছে ভারতের উড়িষ্যা প্রদেশের অবস্থিত হুইল দ্বীপে। এই নিয়ে নেট দুনিয়ায় হইচইয়ের সাড়া ফেলে দিয়েছে ভারতের এই বিরল কাহিনীটি। সারা পৃথিবীতে প্রায় 300টির বেশি কচ্ছপের প্রজাতি রয়েছে। বন বিভাগের কর্মকর্তারা জানান, পৃথিবীতে কেবল উপকূলীয় অঞ্চল বাংলাদেশ, ভারত ও মিয়ানমারেই বসতি ছিল কচ্ছপের বাটাগুর প্রজাতির এই প্রাণীটি। কিন্তু অবাধ পরিবেশ বিপর্যয় সহ নানা কারণে এরা প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে যায় প্রায়। আন্তর্জাতিক সংস্থা IUCN ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এর মহাবিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে কচ্ছপ প্রজাতির এই প্রাণীগুলো। এবার চলুন মূল ঘটনায় চলে যাই। বিরল প্রকৃতির কচ্ছপের ডিম পাড়ায় ব্যাঘাত না ঘটাতে মিসাইল পরীক্ষা স্থগিত করেছে ভারত সরকার। জানা গেছে ভারতের উড়িষ্যায় অবস্থিত হুইলার দ্বীপে ক্ষেপণাস্ত্র ক্ষেপণ করার কথা ছিল দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO এর, কিন্তু সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। আগামী বছরের মার্চ মাস পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকবে, কারণ সম্প্রতি উড়িষ্যার মুখ্য সচিব PK জেনার নেতৃত্বে এক বিশেষ কমিটির বৈঠকে ওই হুইলার দ্বীপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দ্বীপে এক বিরল প্রজাতির কচ্ছপের বাস রয়েছে। প্রতি বছর এ সময় প্রচুর কচ্ছপ জড়ো হয় এ দ্বীপে। মূলত এরা প্রজননের জন্যই এখানে জড়ো হয়ে থাকে এবং ডিম পারে ওই দ্বীপে। তারা তাতে নিশ্চিন্তে ডিম পাড়তে পারে, তাই এ সিদ্ধান্ত নিয়েছে DRDO। মিসাইল পরীক্ষা চলাকালীন প্রবল শব্দ ও আলোর বিচ্ছুরণে ডিম পাড়ায় ব্যাঘাত ঘটতে পারে অলিভ রিডলে সি টার নামক ওই কচ্ছপের। এ সময় এরা খাবারের সন্ধানে আসে এই দ্বীপেই। ঠিক তখনই বিশ্বজুড়ে দেখা যায় কচ্ছপ অন্তত পাঁচ লাখ কচ্ছপ ঘোরাফেরা করে সেই দ্বীপের দ্বীপময় বিশ্বটিতে। এ সময়টাকে DRDO একজন কর্মকর্তাকে নির্দিষ্ট করে সেখানে, যিনি বন দপ্তরের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন। এছাড়া ওই দ্বীপে যাতে কেউ কচ্ছপের বিরক্ত করতে না পারে সেজন্য বিশেষ পাহারাদারের ব্যবস্থা করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। এছাড়াও সমুদ্রের পাড়ে কড়া নজরদারির জন্য নিযুক্ত করা হয়েছে প্রায় 10 জন পুলিশ সদস্যকে। সেনাবাহিনী ও কোস্টগার্ড নজর রাখবে যাতে মৎস্যজীবীরাও ওই দ্বীপে গিয়ে কচ্ছপকে বিরক্ত করতে না পারে। দেশটির এমন মানবিক উদ্যোগকে প্রশংসায় ভাসালেন দেশটির নেটিজেনরা। সচরাচর এমন ও অদ্ভুত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই আপনার সাবস্ক্রাইবের বিশেষ প্রয়োজনেই রয়েছে, তাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।